কেন রক্তিম বাবু, কেন বারবার আমাকে এভাবে ঠকাচ্ছেন? কেন ঠকাচ্ছেন? দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে মন মেলল স্মৃতি দুডানা, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। রক্তিম আর ডালির বিয়েটা এবার ধুমধাম করে দিয়ে দিতেই হবে। করো না, তোমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা ডেট ফাইনাল করো, আমরা আয়োজন শুরু করে দিচ্ছি। আমাদের কতক্ষণ লাগবে? সেটাই, আগের বার তো আমার জন্যই ডালি আর রক্তিমের বিয়েটা ভেস্তে গিয়েছিল, এবারে যেন অন্তত ভালো করে হয়। রীতজা, ওই কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তাই ঈশ্বর যতক্ষণ না চাইছেন ততক্ষণ ডালি রক্তিমের বিয়ের গাঁট ছড়া কেউ বাঁধতে পারবে না। আমার তো মনে হয় যে সেদিনের বিয়েটা হয়নি শুধুমাত্র ঈশ্বর চাননি বলেই, হয়তো ওরাও চায়নি সেটা। মানে সৌমেন, তো আসলে আমি বলতে চাইছি যে ডালি তো খুব ভালো মেয়ে, ও তো সবসময় সবার কথা ভাবে, কিন্তু এরকম নয় তো যে পরিবারের কথা ভেবে ওরা বিয়েতে রাজি হচ্ছে না। ওদের বিয়েতে মত আছে আদৌ? আলবাত আছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে ওদের সম্পর্কের শুরুটা এই পরিবারের থেকেই হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে ডালি রক্তিম নিজের অজান্তেই কখন যেন দুজন দুজনকে ভীষণ ভালোবেসে ফেলেছে। কিন্তু ওদের বয়সের এত ফারাক, এইভাবে ভালোবাসা সম্ভব? ভালোবাসার সাথে বয়স টয়স কোনো ম্যাটার করে না, সেখানে আমরা তো সবাই জানি যে ডালি আর রক্তিম একে অপরকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না। বলছি মা অনুমা দুজনকেই বলছি, আমরা এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর সময় নষ্ট না করে এবার ওদের চারা ত্যাগ করে দাও। এত সহজে এখানে ছেড়ে ফিচবে না, ডালি এদের সবার খুব আদরের, তাই ওকে সবার জীবন থেকে সরাতে আমাকে অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, তেতু বাবুকে তেতু বাবু নাম ছাড়া আর কি কি নামে ডাকা যায় বলো তো? তুমি অন্য নামে কেন ডাকবে বলো তো? এই নামটা তো খুব সুন্দর ইশু। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে রিকু, রিকু তেতো তেতো কথা বলে, আর রিকুর মুখটা এমন যেন নিমের পাচন মুখে ভরে বসে আছে। শ্রেয়া কিন্তু নামটা বেশ ভালো রেখেছে, তাই না? একদম পারফেক্ট। কিন্তু নিজের বাবা কি কি এই নামে ডাকে? আমার মনে হয় ও বলতে চাইছে যে রক্তিম তো একদিন না একদিন কারো বাবা হবে, তখন তার সামনে তেতো বাবু বলাটা কি ঠিক হবে? মানে দেখো, তুমি এটা নিয়ে কিচ্ছু ভেবো না, রিকু কিচ্ছু মাইন্ড করবে না, আর আমাদের মনে হয় যে রিকু তেতো বাবু ডাকটা বেশ এনজয় করে। ওই তো রিকু চলে এসেছে, তাহলে রিকুকে জিজ্ঞেস করি রিকুর কোন নামটা পছন্দ। তেতো বাবু, ইশু, তোমাকে তেতু বাবু ছাড়া আর কি নামে ডাকা যায় বলো তো? ইশু, আমার মাথাটা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, আমি পরে কথা বলছি। আমার একটা ভুলে সব নষ্ট হয়ে গেল, সব। আডি, আডি, তুমি ইশুর সাথে এরকম বিহেভ কেন করছো বলো তো? যা হচ্ছে তাতে তো ওর কোনো দোষ নেই। রীতজা যাও, আমার শরীরটা ভালো নেই, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আডি, আমি এক্ষুনি কথা বলবো, প্লিজ দরজা খোলো। আডি, খোলো আডি। আমার
মুখ চোখের অবস্থা, তোমার তো মনে হচ্ছে জ্বর হয়েছে দেখি। আড্ডি, তোমার তো গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর এসেছে, এরকম শরীর খারাপ নেই, তুমি বলছো একা থাকবে, একটা ওষুধ পড়েছে পেটে? হম, ওষুধটা কোথায় রাখ? ওই দিকটা রাখো না ওষুধটা, আমি আনছি, দাঁড়া। জ্বর তোমার, এটা ওষুধ খাবে না কিচ্ছু না, ওষুধটা খেয়ে না। বললাম তো ওষুধ লাগবে না, যাও এখান থেকে। এবারে আটি, ওষুধ না খেলে জ্বরটা কমবে কি করে আমাকে বলো? আর তোমার তো জ্বর হলে মাথা ব্যথা করতো আগে, এখনো নিশ্চয়ই খুব মাথা ব্যথা করছে। আমি টিপে দিই, আমি টিপে দিচ্ছি দেখি, আমি মাথা টিপে দিচ্ছি, নিশ্চয়ই খুব ব্যথা করছে। ছাড়ো, দাঁড়াও আমি করে দিচ্ছি। আরে দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত তোমার মাথা ব্যথা কমবে আমি এখানে থেকে তোমার মাথা টিপে দেব। কিন্তু শোনো, তার আগে এই নাও আড্ডি, ওষুধটা খেয়ে নাও চটপট। বলছি তো ওষুধ লাগবে না আমার। আমার যদি কিছু হয়ে যায় কারি বাকি এসে যায়। আড্ডি প্লিজ ওষুধটা খেয়ে নাও। বললাম তো খাবো না, প্লিজ ফর হেভেন সেক আমাকে একা ছেড়ে দাও, প্লিজ যাও এখান থেকে। ওকে, কিন্তু মাঝরাতে যদি কিছু দরকার পড়ে আমাকে আমাকে অ্যাট লিস্ট ডেকো। প্লিজ গো, প্লিজ প্লিজ। ফাইন।